বিশ্ব রাজনৈতিক মঞ্চে এক অবাক করা ঘটনা ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প আবার বিজয় হয়েছেন, তাহলে পুনরায় স্বৈরাচারী শেখ হাসিনা ট্রাম্পের হাত ধরেই দেশে ফিরছেন? যদি এমনটা হয়ে থাকে তাহলে কি আমাদের দেশের জন্য শুভ নাকি বিপজ্জনক? অনেকেই মনে করছেন ট্রাম্পের বিজয়ের ফলে শেখ হাসিনা ফিরে আসা মানে বাংলাদেশের এক নতুন রাজনৈতিক সংকটের সূচনা। তাহলে কি এবার অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতাচ্যুত হচ্ছেন? তবে এখন প্রশ্ন হলো, আমরা কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত আছি? নানা নাটকীয়তা অবসান ঘটিয়ে অবশেষে আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প, আর তার হাত ধরেই দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেট দুনিয়ায় এখন এমন গুঞ্জন শোনা যাচ্ছে, গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা শীঘ্রই বাংলাদেশে ফিরতে চলেছেন। তার দেশে ফেরার সম্ভাবনা এখন বেশ উজ্জ্বল, আর তা নিয়ে চলছে নানা বিতর্ক। তার রাজনৈতিক ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের উপর। তবে ট্রাম্পের বিজয়ের পর বিশেষজ্ঞরা মনে করছেন খুব শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরবেন। ফেসবুকে দেখা যাচ্ছে সড়কে আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রাম্পের বিজয়ে উল্লাসিত হয়ে শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছে, আর একে অপরকে আশ্বস্ত করছে যে দলের আসন্ন কামব্যাকের সময় এসেছে। বিভিন্ন মহলে এখন একটাই প্রশ্ন, শেখ হাসিনা কি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন? সাম্প্রতিক রাজনৈতিক মহলে নতুন গুঞ্জন উঠেছে যে যদি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন আসতে পারে এবং শেখ হাসিনা ফের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে কিছু সমর্থন ও পরিস্থিতির কারণে শেখ হাসিনা রাজনৈতিক পূর্ণ প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। 11ই অক্টোবর পাকিস্তানের একটি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে শেখ হাসিনা এবং তার পরিবার বর্তমানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক প্রভাব তৈরি করার জন্য লবিং চালাচ্ছেন। এর পেছনের কারণ হিসাবেই বলা হচ্ছে, যদি ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই যান তাহলে বাংলাদেশের শেখ হাসিনার বিষয়ে মার্কিন নীতিতে পরিবর্তন আসতে পারে। এখন সবারই একটা প্রশ্ন, যদি শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে বাংলাদেশে পুনরায় চলে আসেন তাহলে অন্তর্বর্তী সরকারের কী হবে? এমন একটি পরিস্থিতি যদি সৃষ্টি হয় যেখানে শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে বাংলাদেশে ফিরে আসেন, তাহলে এটি বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল প্রভাব ফেলবে। একদিকে শেখ হাসিনার ফিরে আসা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে পাল্টে দিতে পারে, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটি চ্যালেঞ্জও হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার অবস্থান অনেকটাই তার বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করে। তিনি যদি বিএনপি এবং অন্যান্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত হন তাহলে শেখ হাসিনা ফিরে আসা এবং বর্তমান সরকারের অবস্থান তার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করে ভাষণ দিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এদিকে কমলা এখনও হাল ছাড়ছেন না। তার পরিবারের সহসভাপতি তরিকুল ইসলাম জানান তাদের এখনও ভোট গণনা করা বাকি আছে। তিনি আরও জানান তাদের এমন কিছু রাজ্য রয়েছে যেগুলো ফল এখনও নিশ্চিত নয়। তারা এই রাতেও লড়াই চালিয়ে যাবে এবং প্রতিটি ভোট গণনা করবে।